রাজ্যে কোভিড আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে মোট 100,000 গত 24 ঘন্টায় 5 জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 17,281। গতকাল 262 জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 10,255 জন। চিকিৎসাধীন রয়েছেন 6,028 জন। এদিকে নতুন করে গত 24 ঘন্টায় কোভিড 19 আক্রান্ত হয়েছেন আরো 542 জন। দেশে কোভিড 19 থেকে সুস্থ হয়ে ওঠার হার বেড়ে হয়েছে 77.74%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 72,939 জন। সেই সঙ্গে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন 34,71,783 জন। 24 ঘন্টায় মোট সংক্রমণ হয়েছে 95,735 জনের মধ্যে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গতকাল উদয়পুরে জেলা শাসকের কার্যালয়ে কোভিড 19 পরিস্থিতি নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, কৃষি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক বিপ্লব ঘোষ, জেলা শাসক টিকে দেবনাথ সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী জেলার হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। তিনি কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। পরে তিনি সাংবাদিকদের জানান, কোভিড 19 নিয়ন্ত্রণের লক্ষ্যে রাজ্যের প্রত্যেকটি জেলার স্বাস্থ্য পরিকাঠামো পর্যালোচনা করা হচ্ছে। জিবি হাসপাতালকে চাপমুক্ত রাখতে জেলার হাসপাতাল এবং কোভিড কেয়ার সেন্টারগুলিকে শক্তিশালী করা হবে, ফলে রোগীদের দূরের হাসপাতালে নিয়ে যেতে হবে না। তিনি বলেন, কিছু ক্ষেত্রে দেখা গেছে হাসপাতালে আনার পথেই রোগীর মৃত্যু হয়েছে। এই সমস্যা দূর করতে জেলাতে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হবে। তিনি বলেন, উদয়পুরে মাতাবাড়ি কোভিড কেয়ার সেন্টারটিকে সম্পূর্ণভাবে কোভিড চিকিৎসার জন্য প্রস্তুত করা হবে। এই সেন্টারে রোগীর স্থান সংকুলন না হলে মাতাবাড়ি স্কুল থেকে কোভিড সেন্টার হিসেবে গড়ে তোলা হবে। যারা হোম আইসোলেশনে থাকবেন তাদের সুযোগ সুবিধা প্রদান, কোন টাকা করে দেবার বিষয়গুলির প্রতি নজর রাখা হবে। তিনি আরো জানান, শারীরিক নানা সমস্যা রয়েছে রাজ্যের এমন 1,84,000 বয়স্ক মানুষকে চিহ্নিত করা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে তাদের নমুনা পরীক্ষা করা হবে। তাদের মধ্যে কারোর কোভিড শনাক্ত হলে বাড়িতে রেখে প্রয়োজনে হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হবে। রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য পরিষেবাকে স্থানীয় পর্যায়ে ঢেলে সাজানো হচ্ছে। গতকাল সিপাহীজলা জেলা শাসকের কনফারেন্স হলে আয়োজিত এক বৈঠকে জেলার করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী শ্রী দেব কথা বলেন। তিনি বলেন, কোভিড হেল্পলাইন সেন্টারটি দিনরাত চালু রাখতে হবে। করোনা আক্রান্ত রোগীরা যাতে সবাই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন তার জন্য সংশ্লিষ্ট সবাইকে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন তিনি। এই বৈঠকে রাজস্বমন্ত্রী শ্রী দেববর্মা, সাংসদ প্রতিমা ভৌমিক, সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক সুভাষ চন্দ্র দাস, বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, জেলার জেলাশাসক বিশ্বজীবী, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডক্টর সুভাষিস দেববর্মা, ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান বাহাদুল ইসলাম মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। খাদ্য জনসংগ্রহণ, ক্রেতা স্বাস্থ্য বিষয়ক এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের বিভিন্ন কর্মসূচি নিয়ে উত্তর ত্রিপুরা জেলা ভিত্তিক এক পর্যালোচনা সভা গতকাল জেলাশাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। খাদ্য ও ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক নাগেশ কুমার বি, খাদ্য দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সরেন্দ্র চৌধুরী, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ জেলার পদস্থ আধিকারিকরা। পর্যালোচনা সভায় মন্ত্রী বলেন, সারা দেশের সাথে রাজ্য কোভিড 19 জনিত পরিস্থিতিতে সরকার জনকল্যাণে বেশ কিছু কর্মসূচি নিয়েছে। এই সমস্ত কর্মসূচির সুযোগ সুবিধা রাজ্যের সর্বত্র মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে খাদ্যমন্ত্রী জেলা প্রশাসন ও খাদ্য দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। পর্যালোচনা সভায় যুব বিষয়ক মন্ত্রী বলেন, সরকার খেলাধুলার মান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। সেই লক্ষ্যে প্রথম পর্যায়ে রাজ্যে 108টি কোচিং সেন্টার খোলা হয়েছে। আরো কোচিং সেন্টার খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রামে এলাকা থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণে যে উদ্যোগ নিয়েছে সরকার তা সুফল ইতিমধ্যেই পাওয়া গেছে। ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেবের সভাপতিত্বে গতকাল কৈলাস শহরেও বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা সভাধিপতি অমলেন্দু দাস, ক্রীড়া অধিকর্তা সরেন্দ্র চৌধুরী, খাদ্য অধিকর্তা তপন কুমার দাস সহ পদস্থ সরকারি আধিকারিক অংশ নেন। বৈঠকে মন্ত্রী জানান, রাজ্যের জেলায় জেলায় এ ধরনের পর্যালোচনা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, করোনা সংক্রমণ জনিত পরিস্থিতিতে ভারত সরকারের ঘোষণা অনুযায়ী রাজ্যের 5,79,000 রেশন কার্ড হোল্ডার ফ্রিতে চাল পাচ্ছেন। আগামী নভেম্বর মাস পর্যন্ত এই প্রক্রিয়া জারি থাকবে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গতকাল মহাকরণে রাজ্য সরকারের অগ্রাধিকার ভিত্তিক জনহিতকর বিভিন্ন প্রকল্প নিয়ে শীর্ষ আধিকারিক ও বিভিন্ন জেলার জেলাশাসক অতিরিক্ত জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পর্যালোচনা করেন। মুখ্যমন্ত্রী আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, প্রকল্পগুলি বাস্তবায়নে যেসব সমস্যা রয়েছে তা যেন দ্রুত সমাধান করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ বাস্তবায়নের উপর জোর দিয়েছেন তিনি। আজ দুপুর 1টায় সাবরম স্পেশাল ইকোনমিক জোনের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরম মহকুমার পশ্চিম জলপথে অনুষ্ঠান হবে। কেন্দ্রীয় সরকারের বাণিজ্য শিল্প মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এই শিলান্যাস অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার ডিজিটাল সূচনা করেছেন। এছাড়াও প্রধানমন্ত্রী ই গোপাল অ্যাপের উদ্বোধন করেন। এটি থেকে কৃষকরা সরাসরি বাজারের তথ্য এবং অন্যান্য তথ্য জানতে পারবেন। অনুষ্ঠানে বিহারের মৎস্য পশুপালন ক্ষেত্রে বেশ কয়েকটি উদ্যোগের সূচনা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা একটি ফ্ল্যাগশিপ প্রকল্প,
যার মধ্যে দেশে মৎস্য ক্ষেত্রে বিস্তৃত উন্নয়নের দৃষ্টি রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এইসব প্রকল্পের মুখ্য উদ্দেশ্য একবিংশ শতাব্দীতে দেশের গ্রামগুলিকে শক্তিশালী করা এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলা। প্রাকপুজা মেরামতি সংস্কারের জন্য আগরতলার কিছু অংশে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হবে। রাজ্য বিদ্যুৎ নিগমের বনমালীপুরে ১ নম্বর বিদ্যুৎ ভিত্তির কার্যালয় থেকে এই খবর জানিয়ে বলা হয়। এমবিবি কলেজ এলাকা, প্রফেসর পাড়া গান্ধী স্কুল, জগভরিমোড়ে রাম ঠাকুর সংঘ, এমবিবি ক্লাব, রাম ঠাকুর সংঘ মোটর স্ট্যান্ড, যোগেন্দ্রনগর ব্রিজ থেকে গান্ধী স্কুল পর্যন্ত এলাকায় কাজ চলবে। তাছাড়া মেরামত করা হবে মহারাজগঞ্জ বাজার এলাকা, সেন্ট্রাল রোড এক্সটেনশন, নেতাজি সুভাষ রোড, মাস্টারপাড়া, রামগড়দলি, জান প্রতাপগড়, রামঠাকুর স্কুল, দক্ষিণ রামনগর, জয়পুর, চৌমুহনি, গজারিয়া, রাজনগর, বটতলা, বটতলা, শ্মশানঘাট, দশমীঘাট, জয়নগরের ৬ নম্বর রাস্তার একাংশ, ভগৎসিং এলাকা, সানমোরা, মিনাবাড়ি, শিলপাড়া, বাসুদেব আশ্রম, কালিকাপুর, ছয়ঘুরিয়া। আজ দুপুর পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে আকাশ প্রধানত মেঘলা থাকবে। রাজ্যের রাজধানীতে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের বার্তা দেওয়া হয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস।